আসসালামু আলাইকুম। মনিস কুকিং অ্যালবাম থেকে আমি মনি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি বানাতে যাচ্ছি সবার পছন্দের এবং খুবই টেস্টি একটা চাইনিজ ফুড, ফিশ চিলি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস ফিশ। একটু লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। সবার বোঝার সুবিধার্থে আমি একটা ফ্রোজেন ফিলেট দেখাচ্ছি। এরকম দুটা পিস এখানে নিয়েছি। এই ফিশের নাম হচ্ছে হোয়াইট স্নেপার। এটা মিডল ইস্টের একটা ফিশ। মরিচ 1 চা চামচ, জিরা 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, ময়দা 1/2 কাপ, কর্নফ্লোর 1/2 কাপ, 1টা ডিম, লবণ প্রয়োজন মতো, টমেটো সস 1/2 কাপ, সয়া সস, ফিশ সস, ওস্টার সস 1 চা চামচ করে, তেল 1 কাপ, 3টা পেঁয়াজ কিউব করা, শুকনা মরিচ 4টা, রসুন কুচি অল্প, কিউব করা গ্রিন, ইয়েলো, রেড, অরেঞ্জ ক্যাপসিকাম 1/2 কাপ করে নিয়েছি। এবার ফিশ কিউবগুলো, 1 চা চামচ গোলমরিচ পাউডার ও 1 চা চামচের মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এবার 1টা ডিম, 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লোর, সামান্য একটু লবণ পানি দিয়ে মিক্স করছি। এখন ময়দা বাকিগুলো দিয়ে দিলাম, আরও একটু পানি দিচ্ছি। এখন এই প্যানে 1 কাপ তেল দিলাম। এই মিশ্রণের কনসিস্টেন্সি এরকমই হবে। এখন ফিশ কিউব এখানে ডুবিয়ে তেলে দিচ্ছি। 1 করে সবগুলো ফিশ দিয়ে দিলাম। গোল্ডেন কালার হলে উল্টিয়ে দিতে হবে। এবার 2 সাইডে গোল্ডেন কালার হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি রান্না করব। এখন রসুন কুচি দিচ্ছি। কালার চেঞ্জ হয়েছে। এখন দিচ্ছি পেঁয়াজ কিউব। একটু নাড়াচাড়া করছি। মরিচ আর জিরা একটু পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিলাম। 1 চা চামচ চিনি দিলাম। টমেটো সস, ওস্টার সস, সয়া সস, ফিশ সস দিয়ে দিলাম। এখন 1/2 কাপ পানিতে 2 চা চামচ কর্নফ্লোর গুলিয়ে দিচ্ছি। পানি আরও 1/2 কাপ দিচ্ছি। এখন ক্যাপসিকাম সবগুলোই দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে এভাবেই দিচ্ছি। ঝাল লবণ প্রয়োজন বোধে কম বেশি করা যাবে। আরও 1/2 কাপ পানি দিচ্ছি। 1 মিনিট পর এবার ফিশ ফ্রাই দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করছি, ফিশ যেন ভেঙে না যায়। এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম লো হিটে রাখছি। এবার দেখছি, হয়ে গেল আমার চাইনিজ স্টাইলে ফিশ চিলি। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখতে তো খুবই কালারফুল অ্যান্ড টেম্পটিং লাগছে। খেতেও আশা করছি খুবই টেস্টি হবে। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।